প্রহসরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি কাঁচা আমের টক ঝাল মিষ্টি একটা আচারের রেসিপি এই ভিডিওতে শেয়ার করছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই সেটি শেয়ার করবেন আর কমেন্টসের মাধ্যমে জানাবেন। এই ধরনের রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এর জন্য আমি প্রথমে 250 গ্রাম মতো কাঁচা আম নিয়ে খোসা ছাড়িয়ে সেগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এরপর আমের টুকরোগুলো খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে 200 গ্রাম চিনি মিশিয়ে 1 ঘন্টার জন্য রেখে দিয়েছি। আমি আচারের মশলাটা রেডি করে নেব। এর জন্য আমি একটা শুকনো কড়াই গরম করে তার মধ্যে 1 চামচ মৌরি, 1 চামচ জিরে আর 1/2 চামচ মেথি দিয়ে হালকা করে ভেজে নেব। মশলাটা ঠান্ডা হলে একটু দরদরা করে ফুটে নেব। কড়াই গরম হলে এর মধ্যে আমি 2 কলা সরষের তেল দিচ্ছি। তেল গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে আর শুকনো লঙ্কা। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি চিনি, চিনির মধ্যে ভিজিয়ে রাখা আমটা আমি দিয়ে দিচ্ছি 7 মতো নুন আর খুব সামান্য একটু হলুদ। মধ্যে 7 মতো লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আপনারা যে যেমন ঝাল খেতে ভালোবাসেন সেভাবে লঙ্কার গুঁড়োটা দেবেন। তারপর খুব ভালোভাবে নাড়িয়ে এটা ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রান্না হতে দেব। এর মধ্যে আমটা সেদ্ধ হয়ে যাবে। আমটা সিদ্ধ হয়ে গেছে। থেকে 3 মিনিট আরো রান্না হতে দেব যাতে চিনির রসটা শুকিয়ে আমটা বেশ মাখো মাখো হয়ে যায়। যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি, একটু আমি এটা দিয়ে দেব। মশলাটা ভালো করে মিশিয়ে একটু গাঢ় করে মাখো মাখো হলেই আমার আচারটা রেডি হয়ে যাবে। আমি এটা নামিয়ে নেবো।